মানুষের মৃত্যুটা যে কত ভয়াবহ বা কত কাছ থেকে যে মানুষ অনুভব করতে পারবে এটা আমি নিজে সচকে দেখে আসছি। যে না হলে আমি আসলে আল্লাহই রহমত করছেন, আমার ওখান থেকে বাঁচার কোনো কথা ছিল না। আর আমি একা পুরুষ মানুষ থাকলে একটা কথা ছিল, কিন্তু সাথে আমার ছোট ভাতিজা মাত্র 2 বছর 1 মাস বয়সের, এরপরে 2টা মহিলা। ঘটনা ঘটছিল আমরা 3তলার কেবিনে, মানে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা দিছি। তো মানে হঠাৎ রাত্রে 3টা 18 যখন আমি আমার ঘরে দেখি, তখন মানে আগুনের চিৎকার শোনার পরে আমি মোবাইল প্রথম হাতে নিই, হাতে নেওয়ার পর তখন দেখি 3টা 18 বাজে আমার ফোন। এরপরে আমি ওইখান থেকে এই চিৎকার শুনে আমার ওই সাথে ছিল মা, ওই ভাবি এবং ভাতিজা, এরা কেবিন থেকে বের হয়ে সরাসরি একদম মাস্টার ব্রিজের সামনে চলে যায়। ততক্ষণে আগুন নিচতলায় ছিল, দোতলায় উঠে নেই। এরপরে আমরা যখন সামনে গেলাম তখন জালকাঠির এই পারে, জায়গাটা আমি অত রাত্রে বলতে পারবো না, আর আমার অপরিচিত জায়গা। তো দেখছি লঞ্চটা ঘাট দিছে, মানে আমরা যখন আমরা সামনে গেছি তখন লঞ্চটা ঘাটে ঢুকতেছে আর কি, লোক লাফাই পড়তেছে ওখানে। মিনিমাম যেটা আমি ধারণা করি অন্ধকারের মধ্যেও যে 250 লোক বা এর চেয়ে কম বেশি হতে পারে, এরকম লোক ওখানে নামছে। এরপর ওইখান থেকে লঞ্চের কন্ট্রোল হারাই ফেলে, অর্থাৎ মেশিন বন্ধ এবং কন্ট্রোল রুমে কেউ নাই। তো ওইখান থেকে হয়তো এরা মনে করেন যে লোকজনদেরকে কন্ট্রোল করার জন্যই বাইরে বের হয়েছে। তারপরে ওইখান থেকে আমার মাই বলতেছে কি বাবা কি করবো এখন, আমি বলছি কিছু করার নাই, আমি বাবুর নিয়ে তো কেমনে লাভ দেবো, ও তো আপনারা 2 জন মহিলা মানুষ, আমি একা। এরপরে লঞ্চ যেহেতু আগুন পিছনে, সবসময় ভাবছি যে আগুনটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু এত ভয়াবহ পরিস্থিতি তো হবে এরকম কল্পনা আমাদের ছিল না এক কথায়। এরপরে যাই হোক লঞ্চ ভাসতে ভাসতে মাঝখানে আসছে, তখনও লোক যারা পুরুষ যারা আসলে দিশেহারা, এরা অনেক সময় লাফাই লাফাই পড়ছে নদীতে। তাই মাঝ নদী যখন আসছে তখন মোটামুটি হ্যাঁ লোকগুলো একদম একদম মাথায়, সব মাথায়। যেমন আমরা 3তলা থেকে মাথায়, 2তলার লোক ওই হেডলাইটের ওইখানে, তারপরে নিচতলা যারা তারা আনটানি সহ মিলে এই সামনের দিকেই। তো ওখানে প্রায় আমি আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম ওই 3তলায়। এরপরে যখন 3তলার কেবিন, আমি ওখান থেকে দ্বিতীয়বার আবার আমার কেবিনের দিকে আমি গেছিলাম যে কাজের জন্য, অর্থাৎ একটা মোবাইল ছিল যে এটা পাই কিনা, কিন্তু ধোয়ার কারণে আমি আর ওদিকে যাইতে পারিনি। তখন 3তলা আসছিল, আগুন আয়সা করছে। এবার আমি সামনে আসছি, এখন আয়সা তো চিৎকার, এর কিছুক্ষণ পরে মানে ওইখানে আমি আধা ঘন্টার উপরে ছিলাম, লঞ্চ তো ভাসতেছে, লঞ্চ জালকাঠি থেকে কিন্তু কন্ট্রোল হারাই ফেলাইছে, ভাসতে ভাসতে মাঝখানে আসছে। এখন আগুনও খুব কাছাকাছি, যখন মাস্টার ব্রিজ আসছে তখন আমরা শ্বাস নিতে পারি না, এক কথায় বলতে বাবু আমি বা আরও যারা ছিল কেউ শ্বাস নিতে পারি না। শেষ ওইখান থেকে বললাম যে কি করা যায়, লঞ্চ তো আর একবারে যাইতেছে, পার তো আর আমার চেনা নাই বা রাতে দেখাও যায় না। হঠাৎ করে বললাম কি তাহলে আমি উপরে ধোয়াই যেহেতু মারা যাব, তার চেয়ে দিয়ে একটা চেষ্টা করা যায় নিচেও তাকাই দিয়ে ধোয়া। তখন আমি বললাম যে তাহলে আমি রেলিং ধরে ঝুলমি দিয়ে নিচে নামি, বাবুরে আমার কাছে দিয়েন। তারপর দোতলা একটা লোক ছিল, ওনার কাছে আমি বাবুরে দিই। এরপরে ভাবিরে বলি যে ভাবি আপনি আমারে ধৈর্য নামবেন, আমারে ছাড়বেন না আপনি, কারণ এখান থেকে সিঁড়ি নেই, আমারে ধৈর্য যদি দোতলায় নামতে পারেন তাহলে আমরা রক্ষা পাবো। এবার দোতলায় নামছে, মা ওরে বলছে আপনি আমার ধৈর্য নামেন। তো উনি নামার সময় হয়তো রেলিং পাই আমার ছাইরা দিছে, পরার পর ওনার পাটা ভেঙে যায়। এবার ওখান থেকে আমি আবার পা দিয়ে আননিতে নামি, আননি থেকে আমি যখন কিনারা দেখতে পেয়েছি, আমার থেকে প্রায় মিনিমাম 300 গজ দূর হবে, দেখা যায় আলোতে লঞ্চের এই যে পোড়ার আগুনের আলোতে। তখন আমি সিদ্ধান্ত নিই বাবুর নামে এই মুহূর্তে ঝাঁপ দেবো। তখন ভাবিরে বলি কি বাবু আমি বাবুর নিয়ে ঝাঁপ দিই, আপনি রেডি থাকেন, যে আমি বললে তখন আপনি ঝাঁপ দেবেন। ওরে ঝাঁপ দিয়ে নিয়ে আমি প্রায় 10-15 হাত পানি নিচে চলে যাই, ওইখান থেকে উঠা ওরে একটা জঙ্গলে বসে, তারপরে ওনারে বলি কি আপনিও লাভ দেন। তো উনি লাভ দিছে এবং ওনার সাঁতরাই নেই। ততক্ষণ লঞ্চ তো ভাসমান, এই লঞ্চ আমার থেকে আরও অনেক দূরে চলে গেছে। আমি জঙ্গলের মধ্যে তো যাইতেছি, সব দিকে দিয়ে জঙ্গল। তখন আমি ভাবলাম যে নদীর পাড় দিয়া দৌড় দিছি, যাইতে লঞ্চের মাথাটা ভিড়ছে। তখন লাভ দিয়া আমি দোতলায় যাইয়া তারপর ওনার আমি এই উনি বলতেছে বাবা আমার কাছে আইসো না, আমি আমি যাইতে পারবো না, আমি পাড়া দিতে পারি। আমি ভাবছি যে সম্ভবত গরম হয়ে গেছে পা। এরপরে আসলে এরা বর্ণনা করার মতো না। আসলে মানুষের মৃত্যুটা যে কত ভয়াবহ বা কত কাছ থেকে যে মানুষ অনুভব করতে পারবে এটা আমি নিজে সচকে দেখে আসছি। যে না হলে আমি আসলে আল্লাহই রহমত করছেন, আমার ওখান থেকে বাঁচার কোনো কথা ছিল না। আর আমি একা পুরুষ মানুষ থাকলে একটা কথা ছিল, কিন্তু সাথে আমার ছোট ভাতিজা মাত্র 2 বছর 1 মাস বয়সের, এরপরে 2টা মহিলা, আরও আমার মা ও তারও পা ভেঙে গেছে। ওনারা যে কীভাবে নামছে আমি সেটা নিজেও অনুভব করতে পারি না। যে দোতলা থেকে ওনার আমি উনি তো পাড়াই দিতে পারে না, দোতলা থেকে ওনার আমি মাঝা ধরছি, তারপরে এক হাত দিয়ে ঝুলমি দিয়ে নিচে নেবে, তারপরে আমি যখন
পারে গেছি তখন আর কি এই যে মেশিনটা বাস্ট হয়েছে। এখন এইটার আসলে তো কাউকে বোঝানো সম্ভব না, আসলে একজনের অনুভূতি অন্যজন কখনোই বোঝানো সম্ভব না, এই হলো বাস্তবতা। তারপর ওখান থেকে তো লঞ্চ যাওয়াতে ছিল, আর আমরা ওই পারে সম্ভবত কোনাবাড়িয়া ইউনিয়ন বলছি, যেটা আমি রাত্রে ওখানে জিজ্ঞেস করছি। হ্যাঁ অবশ্যই, যেমন একে তো প্রথমত আগুন, আগুনের চিৎকার এটা শুনে তো আমরা আসছি, যখন দেখছি মাস্টার ব্রিজের ধোঁয়াটা, মাস্টার ব্রিজ আর আমরা যে একদম মাথাটা এটা কতটুকু দূরত্বের সবাই বুঝতে পারতেছেন। হ্যাঁ অবশ্যই ভাসে, অবশ্যই ভাসে। এখন এইটা আসলে স্মৃতিগুলো তো আসলে অন্যের সাথে ব্যাখ্যা করা যায় না। তারপরও বলি যে ওখানে যে আগুনের যে গোল্লাটা, আমি বারবার আকাশের দিকে তাকাইছি, কিন্তু আগুনের ধোঁয়ায় এই বাচ্চারা চিৎকার করে, ওরে আমি আমি জানা মতো যে অক্সিজেন সবসময় ধোঁয়ার নিচে থাকে, ওরে আমি ফ্লোরের সাথে চাইপে ধরছি, ওর আমার কাছ থেকে নিয়ে আমি ফ্লোরের সাথে চাইপে ধরছি যে এখান থেকে। এরপরে আমি কিন্তু নিচে নামার সিদ্ধান্ত নিই, এই এরপর যখন নিচে নামি একদম নিচে, তখন ওই যে সামনে যে টিকিট কাউন্টার যেখানে টিকিট সংগ্রহ করে, ওইখানে আপনার ওই দেখছি আগুন ভিতর থেকেই আর কি বাইরে ই দেয়, ওই ফাঁকা জোকা যে আছে এগুলো দিয়ে। কিন্তু বাইজিদ আমার বাড়ি হচ্ছে কলাপাড়া, তো আমি বরগুনায় যাইতেছিলাম আমার ওই বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে, ঢাকা কাজে গেছিলাম টিকার উদ্দেশ্যে, ওখান থেকে ফেরার পথে কলাপাড়া আমার ইউনিয়ন হচ্ছে চম্পাপুর।